তুমি বা নীলা আমার জন্য যে অস্থির হও সেটা তো আমাকে বোঝাবে। দেখো সুলতা, একসাথে এক জায়গায় থাকতে থাকতে কিছু ইচ্ছের জন্ম নেয়, তার মধ্যে প্রধান ইচ্ছে হলো একটা মানুষ ছটফট করলে পাশের মানুষ মুহূর্তের মধ্যে বুঝে যায় মানুষটা কষ্ট পাচ্ছে, হঠাৎ করে কথা বন্ধ করে চুপ করে গেলে আর একজন ভয়ঙ্কর কষ্টে বোবা হয়ে যায়। কাছের মানুষ সম্পর্কে এইসব ইচ্ছেগুলো আপনিই তৈরি হয়। তুমি যে ইচ্ছেগুলোর কথা বললে সেগুলো কিন্তু শুধু তোমার একার নয়, ওই একই ধরনের ইচ্ছে আরো একজনেরও হতে পারে এবং তো হয়ও। তুমি মুখে যাই বলো, ভেতরে ভেতরে তুমি যে অস্থির হয়ে উঠেছ সেটা আমি বা নীলা আমরা দুজনেই বুঝতে পারি, কিন্তু তোমাকে বোঝাতে পারি না। তার কারণ কি জানো? তার কারণ হলো, যাকে এখন যে অবস্থা এর মধ্যে আর যুক্তির কথা বলে সময় নষ্ট না করাই ভালো। তবে তোমাকে আমি একটা কথা বলছি, নয়নতারা সর্বনাশ করতে গিয়ে তুমি কিন্তু নিজের সর্বনাশই ডেকে এনেছো। শোনো, আমি ভেতরে যাচ্ছি। আর একটা কথা, এখনো সময় আছে, তোমার চারপাশের লোকদের বাঁচতে শুরু করো। কি ব্যাপার, তুমি হঠাৎ হন্তদন্ত হয়ে এলে? শঙ্কর, অনেকদিন হলো তুমি এখানে। দেখো, আমার বয়স হয়েছে, একা আমার পক্ষে আশ্রম চালানো বড় কঠিন হয়ে পড়েছে। এদিকে তোমার কাছ থেকেও কোনো সংবাদ পাইনি, তাই বাধ্য হয়ে চলে এলাম। আর হঠাৎ তোমার জন্য মনটা বড় উতলা হয়ে উঠেছিল। জ্ঞান হওয়ার পর থেকে আপনাকে আমি আমার পরম আপনজন বলে জেনেছি। আমার যা কিছু শিক্ষা দীক্ষা, বিচার বিশ্লেষণ, জীবন সম্পর্কে আমার এই বোধ, এ সমস্তই আপনার কাছ থেকে পাওয়া। এতদিন আমি জানতাম আপনি আমার বাবা, কিন্তু আপনি প্রথম থেকেই জানতেন যে এই শঙ্কর মুখার্জি আপনার সন্তান নয়। আর সেই জন্যেই আমার জন্য কোনো মায়া নেই আপনার। শঙ্কর, শুধু তুমি নও, কারো প্রতি আমার কোনো মায়া নেই। কারণ আমি জানি জন্ম থেকে মৃত্যু এই যে গতি, এই বিচরণকেই সংস্কৃতে বলা হয় সংসার। আক্ষরিক অর্থে জন্ম মরণ চক্র, সংসার হচ্ছে যুদ্ধক্ষেত্র, আর যুদ্ধ করতেই সংসারে আসা। আমরা সামনে এগোই আর পিছনে পড়ে থাকে অনন্ত যুগ, সামনেও অনন্ত। আর এইভাবেই আমরা জীবন সমুদ্রের মধ্যে দিয়ে পথ তৈরি করি।
এবং সেই পথে চলতে থাকি যতক্ষণ না মৃত্যু এসে আমাদের এই যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যায়। জয়ী হলাম না পরাজিত হলাম সেটা না জেনেই আমাদের চলে যেতে হয়, আর এটারই নাম হচ্ছে মায়া, তাই তো? কিন্তু বেদান্তের এই উপদেশ তো আমার প্রশ্নের উত্তর নয়। আমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি বেদ উপনিষদের দোহাই দিয়ে স্বার্থপরের মতো জীবন থেকে পালিয়ে গেছেন বলে আপনার কাছে স্নেহ মায়া মমতা ভালোবাসা সমস্ত সমস্ত অর্থহীন। শঙ্কর, শঙ্কর, তোমার এই অস্থিরতার জন্য তুমি বুঝতে পারছো না যে মায়া হচ্ছে জড়শক্তি। তবু তো মানুষ সেটা ছোঁয়ার চেষ্টা করে, এটি তো নিয়ম। আর অভিজ্ঞতা ছাড়া কোনো উপদেশ শেখা যায় না। তাতেও কি শেখা যায়? যায় না, যায় না। পতঙ্গ যেমন না বুঝে আগুনের দিকে ধেয়ে যায়, ঠিক তেমনি আমরাও। আচ্ছা থাক থাক, এসব কথা থাক। বেদান্ত তুমিও জানো, তাই তার পুনরাবৃত্তি করলাম না। আচ্ছা বলো তো, তুমি যে কাজের জন্য এসেছিলে সে কাজ তোমার সম্পূর্ণ হয়েছে? নয়নতারায় তুমি গিয়েছিলে? না, অনেকবার ভেবেছি গিয়ে দেখা করি, তারপরই মনে হয়েছে কি হবে গিয়ে। আমার জন্য হয়তো সমস্ত দত্ত পরিবার একটা চূড়ান্ত অশান্তি শুরু হয়ে যাবে। অশান্তি হতে পারে যদি তুমি কোনো দাবি নিয়ে সেখানে উপস্থিত হও, কিন্তু তুমি তো কিছু চাইতে যাচ্ছ না। তুমি যাবে তোমার উৎসের সামান্য ছোঁয়া পেতে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। ছেলেবেলা থেকে আমাকে কিচ্ছু না জানিয়ে এতদিন বাদে আপনি আমার জন্ম ইতিহাস আমাকে কেন শোনালেন? আমি নন্দলাল দত্তকে কথা দিয়েছিলাম যে আমার মৃত্যুর আগে সত্যি কথাটা তোমাকে বলে যাব। আপনি কাকে কি কথা দিয়েছিলেন তার জন্য আমি সাফার করতে যাব কেন? এমন একটা জায়গায় আমি আজকে দাঁড়িয়ে আছি যেখানে আমার সামনে পেছনে কিচ্ছু নেই। আমি যেন শূন্যে ঝুলে থাকা একটা মানুষ। কুন্তলা দেবী আমার মা, তার কাছ থেকে আপনি আমাকে নিয়ে গিয়েছিলেন। কি উদ্দেশ্যে আমাকে সরিয়ে দিয়েছিলেন তার কাছ থেকে? আমি তোমাকে সরাইনি। কুন্তলা তার যমজ ছেলেদের রেখে একদিন নিরুদ্দেশ হয়ে যায়, আর তার আগেই তোমার বাবা আলোক কিরণ মুখার্জি আততায়ীর হাতে খুন হয়। নন্দলালী তোমাদের দুই ভাইকে আমার হাতে তুলে দিয়েছিল। আমরা যমজ ভাই, মানে আমার একজন ভাই ছিল। হ্যাঁ শঙ্কর, হুবহু তোমার মতো দেখতে, পাহাড়ি মুখার্জি। কলকাতায় রেখে আমি তাকে মানুষ করেছিলাম, কিন্তু বেশ কিছুদিন আগে চরিত্রহীন ছেলেটি খুন হয়। আর যমজ হলেও সে ছিল তোমার বিপরীত, তোমার থেকে 5 মিনিটের ছোট। কি বললেন? পাহাড়ি পাহাড়ি মুখার্জি আমার যমজ ভাই? তোমার মতো রাস্কেলকে দিয়ে আসল কাজের কাজ কিছুই হবে না। আসল কথা কি জানো, যারা বেশি কথা বলে তাদের দিয়ে কোনো কাজই হয় না। কেন কেন কেন, কি হয়নি সেটা বলুন। আপনি বাবুলাল দত্তের 12টা বাজাবে, আমি তো আশীষ সিংহ বলে চম্পেশ ঘড়ির মিস্ত্রি আপনার কাছে এনে দিল। ওই ডক্টর সেনের খবর, ওই দিব্যেন্দু সেনের খবর আপনার কাছে কে এনে দিয়েছে? এই তো আমি, পটল দত্ত। পটল দত্ত এনে দিয়েছে। আপনি তো বাড়িতে বসে বসে কেবল ঠ্যাং নাড়িয়ে যাচ্ছে। চুপ করো, শোনো পটল। আমি বসে বসে ঠ্যাংই নাড়ি আর
হাত পায়ে ছড়ে তোমার মতো বেশ কিছু অপদার্থ কিন্তু আমার ভরসায় বেঁচে থাকে। কিছু মনে করবেন না রমেনদা, হ্যাঁ আপনাদের মতন লোক না এই পটল দত্তদের ভরসায় লপচপানি দেখায়। ওই ডক্টর সেন, দিব্যেন্দু সেনকে আমি যা চমকেছি না, আপনি হলে পারতেন? শেষ কথাটা বলে বেরিয়ে আসা পর্যন্ত আমার নামটা বলিনি, বুঝতে পারছেন তো আমার মাথাটা কি জিনিস? তুমি একটা বলদ, তাই নিজের মাথা নিয়ে গর্ব করো। একটা কথা তুমি ভুলে যাচ্ছ, ডক্টর সেন যদি তোমার নাম নাও জানতে পারেন তাতে কোনো ক্ষতি নেই। তোমার চেহারাটা যদি বাবুলাল দত্তকে বুঝিয়ে দিতে পারে তাহলেই হবে, বাবুলাল বুঝতে পারবে কে ডাক্তারের কাছে গিয়েছিল। সেটা অবশ্য বুঝতে পারবে, তবে আমি কার হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেটা বুঝতে পারবে না। সেটা একমাত্র আমিই জানি। শোনো পটল, ওটা তুমি ছাড়া আর কেউ জানতে পারলে সামনের ভোটার লিস্টে তোমার নামের পাশে ক্রস চিহ্ন পড়বে, কারণ আমি শেষ হলে কিন্তু একা শেষ হব না। যাকে এবার ডাক্তারের কথা বলো, কি বলল ডাক্তার, সুচিলাল দত্ত বাঁচবে না মরবে? বুঝছেন আপনি, আমি মাথা উন্ডু বুঝতে পারছি না, বাঁচবে কি রে, তো বেঁচে আছে, বলুন জ্ঞান ফিরবে কি ফিরবে না? হ্যাঁ ওই একই হলো, আমার কথা বুঝেও না বোঝার ভান করবে না। এবার বলো ডাক্তার কি বললো? ডাক্তার তো বললেন, মানে ডাক্তারও বোঝালেন যে ওই সচিলাল দত্তের জ্ঞান ফিরতেও পারে আবার নাও ফিরতে পারে। যদি না ফেরে তাহলে ওই, বুঝতে পারছেন তো, এটা টিকিট কেটে ওপরে চলে যেতে হবে। সচিবাবুকে নিয়ে আমি ততটা চিন্তিত নই, আমার প্রয়োজন হরিমতির অসুস্থ হয়ে পড়াটা, তারপরেই আমি আমার শেষ চালটা চালব। শেষ চাল? কিন্তু তার আগে তো দাবার বোর্ড ফাঁকা করে ফেলতে হবে। ফাঁকা এমনিতেই হবে, এবার বলো তো শঙ্কর মুখার্জি এখনো নয়নতারায় যায়নি কেন? হ্যাঁ কি করে যাবে, আপনাকে আগের দিন বললাম না ওই উত্তরবঙ্গ থেকে কি একজন লোক শঙ্কর মুখার্জির বাড়িতে এসেছে। তা লোক এসেছে তা কি হয়েছে, শঙ্কর মুখার্জির কাছে লোক আসতেই পারে, তাই বলে ও নয়নতারায় যাবে না কেন? সেটা আমি জানি না, কিন্তু রমেনদা, শঙ্কর মুখার্জি যদি নয়নতারায় যায় তাহলে আপনার কি সুবিধা হবে? তার আগে বলো তো শঙ্কর মুখার্জি নয়নতারায় গেলে ওখানকার লোকেদের অবস্থা কি হবে, আর হরিমতি যদি একবার অসুস্থ হয়ে পড়ে তখন কি অবস্থা হবে, বুঝতে পারছো? আগে না তো, তুমি যদি বুঝতেই পারবে তাহলে আমাদের মতো লোকের আর প্রয়োজন পড়তো না।
হরিমতি অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা করবে আমার পাঠানো ডাক্তার, আর তার সেবা করবে আমারই পাঠানো আয়া, মানে আমার হয়ে ডাক্তারবাবু আয়া ঠিক করবেন। রয়েনদা, আপনি কি জিনিস রয়েনদা? কি পটল, এবার বুঝতে পারছো তোমার সঙ্গে আমার তফাতটা কোথায়? যাকে শঙ্কর মুখার্জির ওপর সব সময় নজর রাখবে। নন্দার বন্ধু অনিন্দ সাহা প্রমোটার, কি জানি এই প্রথম নামটা শুনলাম। এই বলতে পারবো না ছেলেটা কেমন, তবে নন্দার যখন বন্ধু তখন, আর তাছাড়া পিসি যখন বলছে যে ছেলেটা ভালো তখন আর চিন্তার কি আছে। অনিন্দ ছেলেটা সত্যি খুব ভালো রে, তোর সঙ্গে আলাপ ফুলে দেখিস তোরও খুব ভালো লাগবে। নন্দা তো ফুল কাকিমা বলতো অজ্ঞান, তাই ও এমন কাউকে এবারেতে আনবে না যার জন্যে ক্ষতি হতে পারে। হ্যাঁ তা অবশ্য ঠিক। তখন থেকে ওরকম গাছাড়া গাছাড়া ভাবে কথা বলছিস কেন তরুণ? এই যে নয়নতারা নিয়ে আমি ভাবছি, এটা কি তোমার পছন্দ নয়? দূর পাগল, পছন্দ হবে না কেন? তুই তো দারুণ ভেবেছিস। আসলে আমি বোধহয় কথা বলতে বলতে অন্য কিছু ভাবছিলাম। অন্য কিছু মানে কি ভাবছিলি? বর্দার কথা? হ্যাঁ পিসি, আজকাল সবসময় বাবার কথা মনে হয়। যতদিন বাবার জ্ঞান ছিল ততদিন হয়তো বকাবকি করতো, চিৎকার চেঁচামেচি করতো। এখন ভাবি ছেলেবেলা থেকে বাবা যা যা বলেছে সেসব যদি শুনতাম তাহলে হয়তো বাবার আজ এই অবস্থা হতো না। আর সবচেয়ে যেটা বেশি করে ভাবি সেটা হলো তপনের মতো একটা যাচ্ছে তাই বাজে ছেলে মরে গেল, আর সেই ছেলের জন্য বাবা অজ্ঞান হয়ে গেল। আচ্ছা সেই ছেলে ওই ছেলে বলছিস কেন? ছেলে তো ছেলেই, দেখ হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমনি সব ছেলে ভালো হবে কি করে? আর তাছাড়া মাথা গরম করা ছাড়া ছোটদার তো অন্য কোনো দোষ ছিল না, আর সেইটা সব থেকে বেশি বুঝতে পেরেছিল বড় মামা আর বড় মামির, তাই ওরাই সব থেকে বেশি কষ্ট পেয়েছে। জানো মা, আমার মাঝে মাঝে মনে হয় এ বাড়িতে অনেক দিন কেউ চিৎকার করে। আসলে কি জানিস, আমরা মুখে যতই তপনের নিন্দে করি না কেন আমরা সবাই চাইতাম ও একটু চিৎকার চেঁচামেচি করুক, অশান্তি করুক, যাতে মনে হয় যে বাড়িতে মানুষ আছে। কিন্তু আমাদের এই চাওয়াটা যদি ও বুঝতে পারত তাহলে হয়তো। কি অদ্ভুত ব্যাপার দেখো পিসি, অলোক তুইও দেখ, আমরা এখন তপনকে ঘিরে যে কথাই বলি না কেন সব কথার মধ্যেই একটা ভালো লাগা, একটা ভালোবাসার ছোঁয়া জড়িয়ে আছে। অথচ ও যখন বেঁচে ছিল তখন ওর সঙ্গে ভালো করে কথাই বলা হয়নি।